কক্সবাজারের টেকনাফে পুলিশের গুলিতে নিহত অবসরপ্রাপ্ত মেজর সিনহার সহযোগী সিফাতের জামিন মঞ্জুর করেছে আদালত। একই সঙ্গে মামলা তদন্তভার দেওয়া হয়েছে র‍্যাবকে। সকালে কক্সবাজারের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক তামান্না ফারহা সিফাতের জামিন মঞ্জুর করেন। সিফাতের আইনজীবী মাহবুবুল আলম টিপু জানান, তার বিরুদ্ধে পুলিশের দায়ের করা দুইটি মামলায় জামিন আবেদনের শুনানি হয়। শুনানি শেষে মামলার তদন্ত প্রতিবেদন না আসা পর্যন্ত সিফাতের জামিন মঞ্জুর করেন বিচারক। আদেশের লিখিত কপি কারাগারে পৌঁছার পর যে কোনো সময় মুক্তি পাবেন তিনি। গত 21 জুলাই রাতে টেকনাফ বাহারছড়া চেকপোস্টে তল্লাশির সময় পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশিদ খান। মাদক মামলায় গ্রেফতার করা হয় তার সহযোগী স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির শিক্ষার্থী সিফাতকে। একই সাথে কক্সবাজারের রিসোর্ট থেকে গ্রেফতার আরেক সহযোগী শিপ্রাকে গতকাল জামিন দেওয়া হয়।